বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি বাগেরহাট জেলা জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে জেনারেল ডিউটিস পাইলট হিসেবে কমিশন লাভ করেন। সর্বোচ্চ ফ্লাইং ক্যাটাগরি এ এবং প্রফিসিয়েন্সি উইংধারী এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান একজন কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর। সামরিক বাহিনীর সুদীর্ঘ চাকরি জীবনে তিনি দেশে ও বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড্যান্ট স্টাফ কলেজ, মিরপুর থেকে এয়ার স্টাফ কোর্স, পাকিস্তান থেকে এয়ার ওয়্যার কোর্স, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়্যার কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর থেকে ক্যাপস্টোন কোর্স সম্পূর্ণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কমান্ড স্টাফ ও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। শেখ আব্দুল হান্নান অত্যন্ত সুনামের সাথে বিমানবাহিনী ঘাঁটি শেখ হাসিনা ও বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়কের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি এই ঘাঁটি দুইটির ব্যাপক উন্নয়নে স্বাক্ষর রাখেন। বিমানবাহিনী ছাড়াও তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড্যান্ট স্টাফ কলেজ, মিরপুরে ডাইরেক্টিং স্টাফ, সিনিয়র ইনস্ট্রাক্টর এবং ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে সামরিক প্রশিক্ষণে মূল্যবান অবদান রাখেন। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিমান উৎকর্ষ পদকে ভূষিত করা হয়। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন। সৌদি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজের আমন্ত্রণে সস্ত্রীক দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সৌদি আরব অবস্থানকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ বিন হামেদ আল রুহাইলি এবং রাজকীয় সৌদি বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান কিং আবদুল্লাহ এয়ারবেস সহ বিভিন্ন উড্ডয়ন প্রতিষ্ঠান, স্থাপনা ও যন্ত্রপাতি পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে বলে জানায় আইএসপিআর।